চাটনি মিষ্টি মিষ্টি দেখা মিষ্টি একটাও আছে চাটনির আগে দেখা চাটনি Hi, this is Indro. Hi, this is Ishani. Welcome to our channel, Doodle Bahari. Share the video, dekho. And don't forget to like, share and subscribe our channel. So, today we are going to Salt Lake Sector 5M. What is it? The Bhoj Company. So, today you have a surprise. Ache. So? So? So, share the video, dekhi dekhte hi hobe. Kono skip kora cholbe na. So guys, today's video is going to be a little lengthy. So, please watch the video and like, subscribe. And if you want to say something special in this video, you will like it. You will like it. Simply, we are going to try it. We are going to check it out. So, it's a small dish. Just keep watching. Let's see the video. তো আমরা বলেছিলাম আজকে তোমাদের জন্য কিছু স্পেশাল আছে তো আজ আমরা অর্ডার করেছি চিংড়ি মালাই কারি মহাভোজ থালি জাম্বো তো আমরা ফার্স্ট টাইম মহাভোজ থালি ট্রাই করছি এর আগে কখনো ট্রাই করিনি এক্স্যাক্টলি আর আমরা বাঙালি তো ওয়েট আ মিনিট আমরা বাঙালি সেটা ওটা জানে হু আর ইউ দি কত আইটেম আছে বল এখানে 13টা 13টা জাস্ট ইমাজিন তোমরা গেস করো যে প্রাইস কি রকম হতে পারে चिंगड़ी मलाई कड़ी डाल भाजा এটা হচ্ছে আপনার ঝিঙে আলু পোস্ত কচু পাতা চিংড়ি ভাপা আমাদের সিগনেচার ডিশ এটা মটন কষা চাটনি মিষ্টি মিষ্টি দই আমাদের সাথে আছে আজকে আমাদের ভোজ কোম্পানি ম্যানেজার তো আপনার নামটা স্যার আমার নাম কিংসু ফরচা ওকে তো এই আউটলেটটা কবে খুলেছে এটা 20th অক্টোবর 2020 আর পুজোর আগে আচ্ছা টোটাল কত আপনার কাছে ভোজ কোম্পানি কলকাতা আমাদের তিনটা আউটলেট আছে একটা বিস্কুট স্ট্রিট ওকে ওটা আমাদের ওল্ডেস্ট আচ্ছা তারপরে আমাদের ডালহাউসি তারপরে আমাদের সেক্টর 5 এছাড়াও আমাদের ঢাকাতে তিনটে প্রপার্টি আছে আর যদি এখানে এসে আমাদের কাস্টমারদের জন্য এখানে স্পেশাল ডিশগুলো আমরা একটা ফিউশন ফুড বানিয়েছি ফিশ কর্ডন রোল ওটা খুব ভালো খেতে কচু পাতা চিংড়ি আমাদের একটা সিগনেচার ডিশ ওটা তারপরে আমাদের গন্ধরা চিকেন ফ্রাই ভোজ স্পেশাল গন্ধরা চিকেন ফ্রাই একটা ওটা আমাদের একটা সিগনেচার ডিশ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কথা বলে খুব ভালো লাগলো আমাদের খাবার চলে এসেছে দেখতেই পাচ্ছো সো আমরা লুচি দিয়ে খাওয়া স্টার্ট করব তারপরে ওয়ান বাই ওয়ান এটা শুনিনে তো এখানে অনেকগুলো তরকারি আছে তো এইটাতে আছে খাইটা খেয়ে দেখি এটা তো মনে হয় আলু এটা মানে ঝিঙে আছে ঝিঙে আলু পোস্তটা বেশ ভালো বেশ ভালো খুব ভালো तेलटा
মটন দিয়ে লুচি একসাথে ট্রাই করব। 1 2 3 নরম বেশ মুখে গিয়ে মেল্ট হয়ে গেল, অসাধারণ করে দিল। একটা বড় ফিশ ফ্রাই দিয়েছে আমাকে, এত বড়। আরো কিছু ফ্রেঞ্চ ফ্রাই আছে, কিছু ফ্রেঞ্চ ফ্রাইও দিয়েছে, আলু ভাজা। আমার নর্মাল আলু ভাজাই ভালো লাগে, তো ওর হয়তো ফ্রেঞ্চ ফ্রাই ভালো লাগে, বাট নর্মাল বাড়ির ভালো বলছে বেটার আই থিঙ্ক। সেটা এখন কিছু না, বেশ ভালো লাগে। ফিশ ফ্রাইটা খাতো, ও ফিশ ফ্রাই খাবো। আমরা ফিশ ফ্রাইটা এখন ট্রাই করবো, দেখি কেমন। দেখা যাবে কি বড় ছিল সেটা দেখতে হবে। তো আমাদের ভাত আর পোলাও আলাদা আলাদা করে দিয়েছে, একটা মোটামুটি একটা কোয়ান্টিটিতে। তো আমি ভাবছি যে কি দিয়ে খাবো ভাতটা, এখানে অনেক রকমের সাইড ডিশ আছে। হ্যাঁ, ডেফিনেটলি ডাল ভাত আলু ভাজা বাঙালি বলে কথা। এখানে এই আলু ভাজা আছে, খুব ফেভারিট। হ্যাঁ, দারুণ লাগে এই আলু ভাজাটা। একটু মিনিমাম ভদ্রতা আমিও দেখাই, কষ্ট করে রাইসটা সার্ভ করে দিল, আমি ডালটা সার্ভ করে দিই। বাড়ির লোকগুলো ছোট হয় না, এত বড় খেতে। ওকে, তো আমরা কুড়মুড়ি আলু ভাজা দিয়ে ভাত ডাল ভাত দিয়ে খেতে, আমার না ডাল থেকে নুন কম হয়েছে। আই গেস আমার তো নুন কম লাগছে, আমার লাগছে নুন কম হালকা। আমি নুন দেবো। আমরা এই মহাভোজ থালি ছাড়া দুটো ড্রিঙ্কস আমরা নিয়েছি, সেটা হচ্ছে আমপান্না দুটো। সো এই যে আমাদের আমপান্না চলে এসছে, বরফ দিয়ে দিচ্ছে ভেতরে। আই হোপ ভালো থেকে আমি ভালো, আমরা জলজিরার মতো, অনেকটা জলজিরার মতো ভালো, খুব ভালো করেছে, খুব ঠান্ডা দেয়নি। সো আমাদের ডাল আলু ভাজা পোস্ত আর মাটন ট্রাই করা হয়ে গেছে, লুচিও। আর তো এবার আমরা ট্রাই করবো এখানকার সিগনেচার ডিশ, যেটা হচ্ছে কচু পাতা চিংড়ি। দেখা যাচ্ছে না, দেখা দেখি তোর ভাত পড়ে গেল। ফার্স্ট অফ অল কচু পাতা চিংড়ি আমি আগে কোথাও খাইনি, কোনো রেস্টুরেন্ট ফেস্টুরেন্ট কোথাও খাইনি। সেই হিসাবে দেখতে গেলে ভালো, মানে ইন্টারেস্টিং একটা ডিশ, বেশ ইন্টারেস্টিং, আমার বেশ ভালো। তিনটে জিনিসের কম্বিনেশনে তৈরি, একটা হচ্ছে কচু পাতা, একটা হচ্ছে চিংড়ি, একটা হচ্ছে সর্ষে। সর্ষেটা একটু বেশি পরিমাণে দেওয়া বলে একটু ঝাঁঝ ঝাঁঝ লাগছে। এটাই তো বললাম ভাই, আরে আমরা কথা বলছি, বাট আমি তো এটাই বললাম। ঠিক আছে, না না ওর কথাই শুনো সবাই, সরি। বেশি পরিমাণে সর্ষে আছে বলে একটু ঝাঁঝ ঝাঁঝ লাগছে। তো যারা কচু টাইপের কোনো ডিশ পছন্দ করে তাদের জন্য খুব ভালো লাগে, সিরিয়াসলি। আমি আমি ঝাঁঝ খেতে পারি না। এখন আমরা খাবো পোলাও আর চিংড়ি মাছ মালাই চিংড়ি, একটু রেসিপি দিয়ে চিংড়ি। দেখুন বেশ ভালো, বেশ ভালো খেতে, একটু ঝাল একটু না, আমি ভেবেছিলাম ঝাল হবে, অনেকে মালাইকারি ঝাল বানায় বাড়িতে, ঝাল হয় না, মানে ভেতরে ঝাল করে, মানে একটু ঝাল হয় না, একটু অনেকে ঝাল করে বানায়, খেতে বেশ বেশ ভালো। মানে মিষ্টি পোলাও মিষ্টি মালাইকারি, আমার মাটন আর এই চিংড়ি মালাইকারিটা আমার বেশি ভালো লেগেছে। কাজু কিশমিশ এলাচ
সব আছে পুরো প্রপার বাঙালি পোলাও চিংড়ি দিয়ে খেতে আরো ভালো লাগছে একদম পারফেক্ট ম্যাচ পারফেক্ট স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি ফাইনালি কি আলটিমেট একটু পোলাও রেখে দিয়েছিলাম ওটার সাথে এখন মাটন খাবো আমরা দেখ এটা ঠিক আছে আমি বলবো এই মহাভোজ থালির মধ্যে মাটনটা হচ্ছে সব থেকে ভালো মালাইকারি ভালো বাট আমি বলছি কি বেস্ট চাটনি আমার খুব পছন্দ নষ্ট করবি না এই যে মিষ্টি একটা এরকম গোলাপজাম হবে আর এই যে দই মিষ্টি দই এই তিনটে হচ্ছে ডেজার্ট একটা চাটনি একটা দই আর আমরা আগে চাটনি খেয়ে দেবো কেমন আমি মিষ্টি খেতে খুব একটা পছন্দ করি না চাই তো করব চল তুই নে একসাথে মিষ্টি খেয়েছি যেটা কখনো খাস না বাড়িতেও খেতে দেখিনি এতদিন ঠিক আছে অত মিষ্টি না এটা ভালো যে কেউ খেতে পারো প্রচন্ড মাথা ব্যথা করছে মিষ্টি দইটা বেশ ভালো লাগে মিষ্টি আমি খাই না বাট মিষ্টি দই আমার ভালো দই আমার ফেভারিট আমি যদি মাংস আর দই দেওয়া হয় অবভিয়াসলি আমি সবসময় দই চুজ করব আর আমি সবসময় মাংস চুজ করব সবসময় রেডি হ্যাঁ বাটিং স্যার 1 2 3 স্টার্ট আরে আপনি কাঁপছেন কেন একটু ক্রিমি ক্রিমি মানে অন্যান্য মিষ্টি থেকে এটা না একটু অন্যরকম ক্রিমি ক্রিমি নট টিপিক্যাল দই না ক্রিমি এছাড়া কি ডিফাইন করে বুঝতে পারছি মানে ও আচ্ছা মিষ্টি রেশিও ঠিকঠাক বাট কোথাও কি একটা মানে দাদি মেল্ট হয়ে যাচ্ছে মেল্ট হয়ে যাচ্ছে মুখের মধ্যে মহাভোজ থালির অ্যাকচুয়াল রিভিউ তো তোর কেমন লেগেছে আগে বল আমার ওভারঅল বেশ ভালো লেগেছে তোর আমার খুব ভালো আমি থালি ফার্স্ট টাইম খেলাম এন্ড থালি অনুযায়ী যা যা আইটেম দিয়েছিল 13 খান আইটেম দিয়েছিল টোটাল খুব ভালো ছিল দুজনে মিলে মানে ভালো মতো পেট ভরে গেছে স্পেশালি হ্যাঁ একদম একদম ওটা দুজনের জন্য এনাফ যেটা মাটন দিয়েছিল ওটা বেস্ট আইটেম ছিল 13 আইটেমের মধ্যে খুব টেস্টি এখানে যে সিগনেচার ডিশটা যেটা আমরা যতটা এক্সপেকটেশন ছিল কচু পাতা চিংড়ি হ্যাঁ ওরকম তো ওটা আমি বলবো না যে খুব একটা বাজে বাট অ্যাভারেজ অ্যাভারেজ ছিল বাজে একটু না অ্যাভারেজ বাট আমি বলবো যে সিগনেচার ডিশ হিসেবে যদি মাটনটা বলতো আই বলবো সিরিয়াসলি ভালো তারও এন্ড ওভারঅল ভালো তোমরা সেখানে ট্রাই করতে পারো ভোজ কোম্পানি কিন্তু বেশ নামডাক আছে আর আজকে আমরা খেয়েও বুঝলাম যে কেন নামডাকটা আছে অ্যাকচুয়ালি